পর্দা না করায় ভাইবা বোর্ডে মুখ না দেখানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্রীকে ভাইবাতে অনুপস্থিত দেখানোর অভিযোগ উঠেছে। গত 14 সেপ্টেম্বর দ্বিতীয় সেমিস্টারের ভাইবা দিতে যায় বিশ্ববিদ্যালয়ের বাংলা 2020-21 শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী। ভাইবা বোর্ডের প্রধান ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ গিয়াসউদ্দিন শামীম। অন্যান্য সদস্য হলেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, সহকারী অধ্যাপক সোহানা মেহবুব এবং সহযোগী অধ্যাপক তারিক মঞ্জুর। ভুক্তভোগী ওই শিক্ষার্থী পর্দা করে ভাইবা পরীক্ষা দিতে গেলে শিক্ষকরা তাকে নিকাব খুলে উপস্থিতি স্বাক্ষর করতে বলেন। ওই শিক্ষার্থী বারবার তাদের অনুরোধ করেন যে নন মাহারাম কারোর সামনে তিনি নিকাব খুলেন না, তবে একাধিক ম্যাডামের সামনে মুখ খুলে তিনি তার পরিচয়ের সত্যতা নিশ্চিত করতে রাজি রয়েছেন। কিন্তু বোর্ড সিদ্ধান্তে অটল থাকেন এবং গত 1st সেমিস্টার সহ 2 সেমিস্টারের ভাইবাতে তাকে অনুপস্থিত করে দেয়া হয়। শুধু পর্দা করার কারণে ভাইবাতে উপস্থিত থেকেও তাকে কোনো মার্ক দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। লিখিত বক্তব্যে ওই শিক্ষার্থী এমনটিই জানান, তিনি এর সুষ্ঠু সমাধানও চান। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীকে শনাক্ত করতে হবে বলে জানান ভাইবা বোর্ডের সভাপতি অধ্যাপক মোহাম্মদ গিয়াসউদ্দিন শামীম। কিন্তু একাধিক নারী শিক্ষকের সামনে নিকাব খুলে ওই ছাত্রী তার পরিচয় দিতে রাজি থাকলেও সেই সুযোগ তাকে কেন দেওয়া হলো না, এর জবাব দিতে পারেননি অধ্যাপক গিয়াসউদ্দিন শামীম। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এএসএম মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী যদি বিভাগ কোনো কিছু করে থাকে তাহলে সেটি ওই বিভাগের বিষয়, তবে ওই শিক্ষার্থী যদি বাড়তি কোনো সুবিধা পেতে চায় তাহলে তা আমাদের জানানো উচিত।